হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সঙ্গে থাকো, লাইক এবং কমেন্ট অবশ্যই করো। নাও লেটস স্টার্ট। আমরা ফিজিক্স থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন অলরেডি আলোচনা করেছি, বাকি প্রশ্নগুলো আমরা ভিডিওতে দেখবো। নাও লেটস স্টার্ট। 356 নম্বর প্রশ্ন, ক্রিপ্টনের শেষ কক্ষে কটি ইলেকট্রন থাকে? ক্রিপ্টনের শেষ কক্ষে আমরা জানি 8টি ইলেকট্রন থাকে। অ্যান্সার হবে এখানে ডি, ক্রিপ্টনের শেষ কক্ষে 8টি ইলেকট্রন থাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে হাইড্রোজেনের কটি আইসোটোপ পাওয়া যায়? এখানে হাইড্রোজেনের সাধারণত 3টি আইসোটোপ পাওয়া যায়, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন, ডায়াটোরিয়ামের সংকেত কি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ডায়াটোরিয়ামের সংকেত এখানে 1H2, অ্যান্সার হবে এ। পরের প্রশ্ন হচ্ছে এখানে 1H3 এবং 2H4 পরমাণু দুটিকে কি বলে? পরমাণু দুটিকে আইসোটোন বলে, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে 20Ca40 এবং 18 পাওয়ার আছে 40, সেখানে পরমাণু দুটিকে কী বলা হয়? আইসোবার বলা হয়। যাদের উপরের পাওয়ার এক হয় তাদের সাধারণত আইসোবার বলা হয়, এবং যাদের পাওয়ারের কোনো মিল থাকে না, দুটো ভিন্ন পরমাণু, তাদের আইসোটোন বলা হয়। এখানে এই ধরনের প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে রেলের, তাছাড়া অন্যান্য কম্পিটিটিভ এক্সামে। নেক্সট প্রশ্ন 359 নম্বর প্রশ্ন, যে সমস্ত মৌলের পারমাণবিক গুরুত্ব এবং ভর সংখ্যা একই তাদের কোনটি থাকে না? এখানে আইসোটোপ, এখানে অ্যান্সার হবে এ, আইসোটোপ। যে সমস্ত মৌলের পারমাণবিক গুরুত্ব এবং ভর সংখ্যা একই তাদের কোনোটিই থাকে না, এখানে অ্যান্সার হবে আইসোটোপ। কোন মৌলের একটি পরমাণুর ভরকে কোন একক দ্বারা প্রকাশ করা হয়? কোন মৌলের পরমাণু ভরকে সাধারণত এ এম ইউ এককে ফোকাস করা হয়, অ্যান্সার হবে সি। কোন ব্যক্তির স্বল্প দৃষ্টি দূর করা যায় সাধারণত অবতল লেন্সের সাহায্যে? অ্যান্সার হবে এখানে বি। অবতল লেন্স গঠন করে সাধারণত অস্বাদ সূচা এবং বস্তুর পার্শ্ব বিম্ব দ্বারা, অ্যান্সার হবে সি। একটি লাল বস্তু নীল কাঁচের ভিতর দিয়ে দেখাবে সাধারণত কালো, একটি লাল বস্তু নীল বস্তুর নীল কাঁচের ভিতর দিয়ে সাধারণত কালো দেখাবে, অ্যান্সার হবে ডি। মেশিনের উপস্থিতির গাণিতিক পূর্বাভাস দেন কে? সরি, এখানে মেশনের উপস্থিতির গাণিতিক পূর্বাভাস দেন এইচ ইউ কায়া। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি। এইচ ইউ কাওয়া, মেশনের উপস্থিতির গাণিতিক পূর্বাভাস দেন এইচ ইউ কাওয়া, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, আলোকের শূন্য মাধ্যমে গতিবেগ সেকেন্ডে 300,000 কিলোমিটার, এই পরিমাপ করেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী রোমার আলোর গতিবেগ নির্ণয় করেন। নেক্সট হচ্ছে রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং রাডারের আবিষ্কর্তা কে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, রবার্ট ওয়াটসন ওয়াট রাডারের আবিষ্কারক। নেক্সট প্রশ্ন হচ্ছে কণার তরঙ্গের ধর্মের আবিষ্কর্তা, কণার তরঙ্গ ধর্মের আবিষ্কর্তা হচ্ছে এখানে ডি ব্রগলি, অ্যান্সার হবে এখানে সি, ডি ব্রগলি। সাইক্লোটন যন্ত্র দ্বারা দ্রুত গতির আয়ন সৃষ্টি করা পদ্ধতির আবিষ্কারক লরেন্স এবং লিভিংস্টোন। নেক্সট হচ্ছে প্রতিসাংখ্যের নিখুঁত মান নির্ণয় করার যন্ত্রের নাম হচ্ছে স্পেকট্রোমিটার, অ্যান্সার হবে এখানে বি। প্রতিসাংখ্যের নিখুঁত মান নির্ণয় করার যন্ত্রের নাম হচ্ছে স্পেকট্রোমিটার। এক আলোকবর্ষ কোনটি রেখক? আলোকবর্ষ হচ্ছে দূরত্ব রেখক। নেক্সট প্রশ্ন হচ্ছে পারমাণবিক বোম কোন নীতির উপর নির্ভরশীল? নিউক্লিয় বিয়োজন, পারমাণবিক বোম সাধারণত নিউক্লিয় বিয়োজন নীতির উপর নির্ভরশীল। নেক্সট হচ্ছে বল পয়েন্ট কোন নীতির উপর দাঁড়িয়ে আছে? বল পয়েন্ট সাধারণত কৌশিগত পৃষ্ঠতানের উপর দাঁড়িয়ে আছে। নেক্সট হচ্ছে টিভি ওয়েবসকে অন্য কী নামে চেনা যায়? টিভি ওয়েবসকে মাইক্রো ওয়েবস নামেও চেনা যায়। নেক্সট হচ্ছে রকেট কোন সংরক্ষণ সূত্র অনুযায়ী গতিশীল হয়? রকেট সাধারণত কৌণিক ভরবেগ সংরক্ষণশীল নীতি অনুযায়ী গতিশীল হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে চুম্বক দ্বারা বিকশিত বস্তুকে কী বলা হয়? ডায়াম্যাগনেটিক, চুম্বক দ্বারা বিকশিত বস্তুকে বলা হয় ডায়াম্যাগনেটিক। কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়? শান্ত ফ্যাডোমিটার যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়। নেক্সট হচ্ছে উলের জামা কাপড় শরীর গরম রাখতে সাহায্য করে কেন? উল হচ্ছে তাপের সুপরিবাহী নয়, তাই উলের জামা কাপড় তাপের সুপরিবাহী নয়, তাই উলের জামা কাপড় শরীর গরম রাখতে সাহায্য করে। নেক্সট প্রশ্ন হচ্ছে
নিচের কোন মাধ্যমের মধ্যে তাপ বেশি বিকিরণ হয়? এখানে কালো অমসৃণ পৃষ্ঠদেশে অ্যান্সার হবে সি। রামধনুর বাহির অংশের রং কি? রামধনুর বাহির অংশের রং হচ্ছে লাল। সবচেয়ে কর্মক্ষম ইঞ্জিন কোনটি? সাধারণত ইলেকট্রিক ইঞ্জিন হচ্ছে সবথেকে কর্মক্ষম ইঞ্জিন, পেট্রোল ডিজেল স্টিমের থেকেও বেশি কর্মক্ষম। পরম কেলকে পরিবর্তন করেন, কেলভিন পরম কেল পরিবর্তন করেন। নিচের কোনটি দ্বি পারমাণবিক মৌল? এখানে অ্যান্সার হবে ডি, সিএল। নিচের কোন সূত্রটি সঠিক? এবং গ্যাসের আণবিক গুরুত্ব ইকুয়াল টু টি ইনটু গ্যাসের বাষ্প ঘনত্ব। এখানে পরের প্রশ্ন হচ্ছে 384 নম্বর প্রশ্ন। এন ইকুয়াল টু 6.023 ইনটু 10^23 সংখ্যাটি কোন বিজ্ঞানী নির্ণয় করেন? এন এর মান নির্ণয় করেছিলেন বিজ্ঞানী মিলিকান। অ্যান্সার হবে ডি। পানীয় জল ও দুধ জীবাণুমুক্ত করতে কোন ধরনের শব্দ তরঙ্গ ব্যবহার করা হয়? শব্দোত্তর শব্দ। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন, কোন বিজ্ঞানী সর্বপ্রথম লক্ষ্য করেন জলের মধ্যে ঘন্টা বাজালে মাছের ঝাঁক আকৃষ্ট হয়ে ছুটে আসে? অ্যান্সার হবে এখানে, অ্যান্সার হবে ভন গেরিক। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন, নিচের কোনটির তীক্ষ্ণতা সবচেয়ে বেশি? মুসার গুঞ্জন। অ্যান্সার হবে এখানে এ। শব্দের বেগ সম্পর্কিত ভিকেল টু রুট বি বাই ডি সূত্রটি কার? এখানে নিউটনের সূত্র শব্দের বেগ সম্পর্কিত। নেক্সট হচ্ছে, কোনো নির্দিষ্ট উষ্ণতায় হাইড্রোজেনের গ্যাসের মধ্যে বেগ 332 মিটার পার সেকেন্ড হলে অক্সিজেন গ্যাসের মধ্যে শব্দের বেগ হবে 83 মিটার পার সেকেন্ড? অ্যান্সার হবে এখানে ডি। প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি পেলে শব্দের বেগ কীরকম হবে? এখানে অ্যান্সার হবে 0.61 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পাবে। নেক্সট হচ্ছে, শীতকাল অপেক্ষা বর্ষাকালে শব্দের বেগের কী পরিবর্তন হয়? শান্ত বৃদ্ধি হয়। অ্যান্সার হবে বি। কোনো বস্তুর বেগ এবং শব্দের বেগের অনুপাতকে কী বলে? ম্যাক সংখ্যা। অ্যান্সার হবে এখানে সি। নিচের কোনটি অন্তরক? এখানে অন্তরক হচ্ছে এবোনাইট। অ্যান্সার হবে এখানে এ। চারটে অপশনের মধ্যে অন্তরক হচ্ছে এবোনাইট, গ্যাস কার্বন, গ্রাফাইট, তামা। নেক্সট হচ্ছে, বর্তমানে বাল্বের ফিলামেন্ট টাংস্টেন আয়রন ও ম্যাঙ্গানিজের মিশ্র ধাতু দিয়ে তৈরি হয়। এই সংকর ধাতুটির নাম হচ্ছে উলফ্রেমাইট। বর্তমানে বাল্বের ফিলামেন্ট টাংস্টেন আয়রন ও ম্যাঙ্গানিজের মিশ্র ধাতু দিয়ে তৈরি হয়। এই ধাতুটির নাম হচ্ছে উলফ্রেমাইট। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বর্তমানে বৈদ্যুতিক বাল্বের বায়ুশূন্য না ঘটে নিষ্ক্রিয় গ্যাস ভর্তি করা থাকে কেন? ফিলামেন্টের বাষ্পীভবন কম হয় বলে। অ্যান্সার হবে ডি, ফিলামেন্টের বাষ্পীভবন কমানোর জন্য। নেক্সট প্রশ্ন হচ্ছে, প্রত্যেক বাড়িতে কত তড়িৎ শক্তি খরচ হয়? তা কোন এককে মাপ হয়? তো ওয়াট এককে মাপ হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 397 নম্বর প্রশ্ন, তোমার বাড়িতে 100 ওয়াটের একটি বাল্ব প্রত্যেক 10 ঘন্টা করে জ্বলে তাহলে প্রতিদিন কত কারেন্ট পড়ে? এখানে অ্যান্সার হবে সি, 10 কিলোওয়াট ঘন্টা। নেক্সট প্রশ্ন হচ্ছে, 50 ওহম রোধের মধ্যে একটি বাল্ব 300 ভোল্ট লাইনের সঙ্গে যুক্ত আছে, বাল্বটির মধ্যে দিয়ে কত তড়িৎ প্রবাহিত হয়? এটাও একটা ম্যাথামেটিক্স ক্যালকুলেশন। অ্যান্সার হবে বি, 50 অ্যাম্পিয়ার। টিন এবং সীসার তৈরি সংকর ধাতুর ফিউজ তার ব্যবহার করা হয়, এই ক্ষেত্রে টিনের পরিমাণ কত? 25%। নেক্সট হচ্ছে 400 নম্বর প্রশ্ন, ক্রুগেজ কেন ব্যবহার করা হয়? সুরো তারের ব্যাস মাপতে ক্রুগেজ ব্যবহার করা হয়। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস।